এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে নজর রাখবো। কেন্দ্রীয় মন্ত্রী সভাতে রদবদলের সম্ভাবনা, রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট সেশনের আগেই এই রদবদল হতে পারে বলেই সম্ভাবনা, এবং কেন্দ্রীয় মন্ত্রী সভাতে এই রদবদল আনতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিসভাতে রদবদলের সম্ভাবনা, বাজেট সেশনের আগেই এই রদবদল হতে পারে বলেই সম্ভাবনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত জানা গেছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিন্তু রদবদল আনতে চলে আসতে পারে, রদবদল আনা হতে পারে হয়তো বাজেট সেশনের আগে, এবং সেক্ষেত্রে কিন্তু বাজেট সেশনের আগে এই জায়গাটাই আনা হতে পারে, এবং বেশ কয়েকটি রাজ্যের কিন্তু গুরুত্ব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, এই চারটে রাজ্যকে কিন্তু গুরুত্ব দেওয়া হতে পারে, এবং সেখান থেকে কিন্তু নতুন নতুন মুখ উঠে আসতে পারে এবং তাদের কিন্তু মন্ত্রিসভায় নেওয়া হতে পারে। এবং আরেকটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আমরা বিজেপি সূত্রে জানতে পারছি, সেটা হলো যে আগামী বছর শুরুতেই, হয়তো গোড়ার দিকেই কিন্তু আমরা দেখতে পারি যে বিজেপির যে সংগঠন সাংগঠনিক রয়েছে, সেই সংগঠনে কিন্তু বড় সড়ো রদবদল আসতে পারে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে এই রদবদল আসলে পরে যেরকম কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যেরকম রদবদল আসতে পারে বিজেপি সংগঠনে, ঠিক সেরকম কিন্তু রাজ্য স্তরেও কিন্তু সেখানেও কিন্তু পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। সুতরাং সামনের বছর কিন্তু বেশ কয়েকটি জায়গায়, একদিকে যেরকম বাজেট সেশনের আগে কিন্তু বিজেপি নতুন মুখ আসতে পারে মন্ত্রিসভায়, অন্যদিকে কিন্তু এই যে সংগঠন রয়েছে বিজেপি সংগঠন, সেখানেও কিন্তু রদবদল আনা হতে পারে। মনে করা হচ্ছে 2024 যে লোকসভা ভোট রয়েছে সেটাকে মাথায় রেখেই কিন্তু এই পরিবর্তনগুলো আনা হচ্ছে, এবং সেখানে কিন্তু 2024 যেই যেই রাজ্যগুলোকে ফোকাস করা হবে এবং যেই যেই রাজ্যগুলোর উপর গুরুত্ব দেওয়া হবে সেখান থেকেই এই নতুন মুখ নিয়ে আসা হতে পারে। একেবারে ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আপনাদের কারোকার জানিয়ে রাখি, মন্ত্রিসভাতে রদবদলের সম্ভাবনা, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি মন্ত্রিসভাতে রদবদল করতে পারেন, এবং বাজেট সেশনের আগেই এই রদবদল করতে পারেন তিনি। এবং রাজনৈতিক মহল মনে করছে 2024 লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এই রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী।